চুরর টার্গেট প্রাক্তন সাংসদ আর বি শর্মার তেজপুরের বাসগৃহ। প্রথমেই মন করক এইবুর দৃশ্যলৈ। ঘরের ভিতর লণ্ড ভণ্ড হয়ে পড়ে রয়েছে বিভিন্ন সামগ্রী, খোল খাই আছে গোদরেজর লকার। সারর রুমত সোমালো, সারর রুমত গোটেই থপনা চপনা ড্রেসিং আইনা চেসিং সব ভাঙি দরজা আছে মানে খুলি লকারবিলা খুলি। তারপর বাইদেউ ফোন করলো, ফোন করে বাইদেউ কেছে ইনভার্টার সিনভার্টার সব আছে, টিভি সিভি সব আছে, কিন্তু লকারবিলা গোটেই কাপড় কানি গোটেইখানি তহিলং করে দিছে। এইদরে নিশার ভাগত চুরে সাফাই অভিযান চলাই থ গল প্রাক্তন সাংসদ আর পি শর্মার তেজপুরের গরিমারিস্থিত বাসগৃহত। গ্রিল আর দুয়ার ভাঙি চুরে প্রবেশ করলে শর্মার বাসগৃহত। এটা কি নিছে কি নাই তো আমি তো তো নাজানো, আপনার বাইদেউতে গৃহস্থ আহিলে গম পাব। তাৰপিছত ছাৰে ক'লে মই ঠিক আছে বাইদেউ আহিলে এবাৰ আহিম মোক ফোন কৰিবা বুলি ক'লো। চুৰে এৰি নিদিলে প্ৰাক্তন সাংসদ আৰ পি শৰ্মাৰ বাসগৃহত থকা ভগৱানৰ থাপনাখনো পুৱাই চকীদাৰে প্ৰত্যক্ষ কৰে। আহিয়ে দেখিছোঁ গেটখন খোলাৰ লগে লগে দেখিছোঁ দৰ্জাবিলাক বাহিৰৰ বাৰাণ্ডাৰ গ্ৰিলখন তলাটো নাই আৰু মেইন দৰ্জাৰ তলাটো নাই, অকণমানি মেল খাই আছে। আহিয়ে আৰু খুলি পেলাই চাইছোঁ ভিতৰটো সব লণ্ডভণ্ড। উল্লেখ্য যে ঘটনাৰ সময়ত বাসগৃহত নাছিল সাংসদগৰাকী। তেজপুর আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে ঘটনার তদন্ত, কিন্তু এজন প্রাক্তন সাংসদের ঘরতেই চুরে নিশা সাফাই অভিযান চলাই যাওয়া ঘটনায় পুনর্বার প্রমাণ করলে আরক্ষী প্রশাসনের দুর্বলতা। তেজপুরের হেমন্ত কুমার নাথ, নিউজ 18 অসম নর্থ ইস্ট।